উঠি পড়তে মানুষ চাই না। আমি যেরকম খেটে খাওয়া ওই রকম খেটে খাওয়া লোক পাইলে দুই বেটা দুই বেলা দুই মুঠা ডাল ভাত খাইতে পারি, পাঁচ অক্ত রোজা নামাজ করে যাতে কবরের তলে যাইতে পারি। কারণ আল্লাহ ছাড়া আমাদের দুনিয়ায় কেউ নাই, ঠিক আছে? আমরা পাপ করছি না নেক করছি সেটার ভার মালিক হলো আল্লাহ। জি না ভাইয়া, আগে বিয়ে শাদী করেন নাই, কারণটা কি? কারণটা হইলো ভাইয়া আমরা খুবই অসহায়, যে আমি মনে করেন যে এই যে ডেলি কাজ করি রাত জোগালে কাজ করি, আমার আম্মুটা অসুস্থ, ভাইটাকে পড়ালেখা করাইতে পারি না, ছোট বোনটাকে পড়ালেখা, বিয়ে কিভাবে হবে ভাইয়া? যে মনে করেন যে আমাদের পক্ষে তো 1,50,000 টাকা খরচ। ওয়ালাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আবার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তা আপনার নাম কি? আমার নামটা শাবানা। বা খুব সুন্দর নাম, কি নায়িকা শাবানা? তো দেখতে তো নায়িকা শাবানার মতোই লাগতেছে। না ভাইয়া, এরকম যদি সুন্দর হইতাম তাহলে কারো না কারো চোখের নজরে অবশ্যই পড়তাম। আচ্ছা, এখনো কারো নজরে পড়েন নাই? জি না ভাইয়া। আচ্ছা, আশা করি ভিডিওর মাধ্যমে নজরে পড়ে যাবেন। তো বিয়ে আলহামদুলিল্লাহ ভাইয়া এটার জন্যই আশা। আচ্ছা, তো বিয়ে শাদী হয় নাই? জি না। কি বলেন, এখনো বিয়ে হয় নাই, কারণটা কি? জি না ভাইয়া, আমি আমার আব্বু মারা গেছে আজকে 11 বছর, আমার ছোট একটা ভাই আছে, একটা বোন আছে, আর আমার আম্মুটা স্ট্রোকের রোগী। এই জন্য ভাইয়া ছোট ভাই বোনটাকে মানুষ করতে করতে কখনো নিজের দিকে খেয়ালই করিনি। আচ্ছা, মানে সংসার সামলাতে সামলাতে কখন যে বিয়ের বয়সটা হয়ে গেছে মানে সেই খেয়াল আর নাই। তো ফ্যামিলিতে আর কে কে আছে? আচ্ছা ভাইয়া, আমার আম্মু আছে, ছোট একটা ভাই আছে, একটা বোন আছে। আচ্ছা, তো এখন আপনি কি কাজ করেন? ভাইয়া আমি যখন যে কাজ পাই সেটা করতে হয়। আগে আমি সেলাই মেশিনের কাজ করতাম, তো আমার বাবাটা মারা যাওয়ার পর যখন আমার আম্মু স্ট্রোক করলো তখন ওটা বিক্রি করে ওনার চিকিৎসা করাইছি। এখন ভাইয়া আমি যখন যে কাজ পাই রাত জোগালের কাজ আমার করতে হয়। আচ্ছা, রাত জোগালের কাজ করেন? জি। তো অনেক কষ্ট হয় না সেই কাজ? জি ভাইয়া অনেক কষ্ট হয়, এই জন্যই মানুষের বাজে কথা শুনতে ভালো লাগে না, এই জন্যই আজকে মিডিয়ার সামনে আসা। যদি কোনো ভাইয়ের দয়া হয়, আমার পাশে দাঁড়াবার ইচ্ছা হয় যে না একটা অসহায় মেয়ে তার পাশে দাঁড়াবো, তাকে বিয়ে শাদী করবো, তাকে জীবন সঙ্গী করবো, আলহামদুলিল্লাহ ভাইয়া আমি রাজি আছি। আচ্ছা, আপনি কেমন বলছেন ভাইয়া? বয়সের কথা, কারণ একটা জিনিস কি, আপনিও আমার ভাগ্য লিখতে পারবেন না, আমিও আপনার ভাগ্যে লিখতে পারবো না, ঠিক আছে? আমার ভাগ্যে যদি বুড়া লোক থাকে তাহলে তো সেটাকে ফিরাইতে পারবে না, আর আমার ভাগ্যে যদি 20 বছরের ছেলে থাকে সেটাও কেউ ফিরাইতে পারবে না, এটাই আমার ভাগ্য। আচ্ছা, তো আপনার বয়স কত চলে এখন বললেন? আমার বয়সটা ভাইয়া 19 বছর। 19 বছর চলে, তো কখনো ঘর আসে না, বিয়ের ঘর আসে না? ভাইয়া আসে, কিন্তু আমাদের এদিকে বাংলাদেশের লোক তো মনে করেন যে খুবই ভালো, ঠিক আছে, অনেকেই যৌতুক চায়, কিন্তু আমার আম্মুর তো এরকম সামর্থ্য নাই যে আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে, অথবা আমার জন্য আমার আম্মু 50,000-1,00,000 টাকা খরচ করতে পারবে, এটা পারবে না ভাইয়া। আচ্ছা, মানে আপনাকে মানে 50,00,000 মানে 50,000-1,00,000 টাকা খরচ করে বিয়ে দিবে আপনার পরিবারকে, সে সম্ভব না। যদি কেউ এমনি বিয়ে করে নিয়ে যায় তাহলে আপনি যাবেন, তো তাকে স্বামীকে তো টাকা পয়সা দিতে পারবেন না, কিন্তু ভালোবাসা যে স্বামী সে সুখটা দিতে পারবেন তো? আলহামদুলিল্লাহ সেটা চেষ্টা করবে। আচ্ছা, তারপর সাথে কীভাবে যোগাযোগ করবে? ভাইয়া আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার একটা বাটাম ফোন আছে, কারণ আমি কোনো কোটিপতি না, আমি অসহায় মানুষ, আমি দিন আনি দিন খাই, ঠিক আছে? এখন ভাইয়া আমি মিডিয়ার সামনে আসার উদ্দেশ্য, যদি কোনো ভাইয়ের আমাকে দেখে দয়া হয়, পাশে দাঁড়াবার ইচ্ছা হয়, যদি সে বলে যে ফোনের মাধ্যমে বিয়ে করবে, আলহামদুলিল্লাহ আমি তাতেও রাজি আছি। যদি বলে যে না আমার জন্য 2 বছর 1 বছর তোমার অপেক্ষা করতে হবে, সে যদি আমার দায়িত্ব নেয়, আলহামদুলিল্লাহ আমি তাতেও রাজি আছি। তো দর্শক, আপনারা যদি শাবানার সাথে যোগাযোগ করতে চান তার নম্বরটা 01714-67-99। এইট আমি নম্বরটা আবারও বলছি, 01714-67-99। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। একটা কথা ভাইয়া, আপনাদের সবার ঘরেই মা বোন আছে, ঠিক আছে? যদি কেউ পারেন ভালো মন নিয়ে, ভালো মানবতা যদি আপনাদের ভিতরে থাকে থাকে, কারণ একটা জিনিস কি, ইমান হয়েছে আল্লাহর অংশ, ঠিক আছে? আপনাদেরও মা বোন আছে, সব কিছু আছে, যদি ভালো মন থাকে, বিয়ে শাদী করার ইচ্ছা থাকে, পাশে দাঁড়াবার ইচ্ছা থাকে থাকে, যে একটা অসহায় মেয়ে তার পাশে দাঁড়াবো, তাইলে তো আপনারা ফোন দিয়েন ভাইয়া। আর যদি কোনো খারাপ মন্তব্য নিয়ে ফোন দেন, দয়া করে আল্লাহর দিক চাই, আপনাদের কাছে আমি মাফ চাই, আপনারা ফোন দিয়েন না ভাইয়া। আচ্ছা, তো দর্শক, শাবানাবার নাম্বারটা আবারও বলছি, 01714-67-99। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।